উড় বই হারা বই ডানা মেলবো আকাশে আকাশে বাতাসে যে কোনোভাবে হোক একটা স্ট্র্যাটেজি বের করে তোমাকে আসিফ রায়হানকে নিয়ে কক্সবাজার যেতে হবে দুই একদিনের মধ্যে। এবারে প্রজেক্টটা খুব রিস্কি, জানি না ফিরে আসতে পারবো কিনা, তাই আপনার সাথে দেখা করতে এলাম। আমরা যখন 3,000 ডিগনিটরিজকে নিয়ে যখন স্পটে গেলাম, হোয়াট হ্যাপেন্ড? আপনার এই হাতে আমাকে মায়াটা একটু তুলে দিবার চাই। মায়াটার কেউ নাই কে? আমি জানি আপনারে বহুত পছন্দ করে বাবা সাহেব। আই এম সরি, বাট একটা কথা না বলে আমি পারছি না। তোমাদের মধ্যে কি হিউম্যানিটির একটু অংশও বাকি নেই? একটা মেয়েকে পাওয়া যাচ্ছে না, আর আমরা এখানে আলোচনা করছি আমাদের বিজনেস স্ট্যাটাস নিয়ে। সি বাবা, দেখেছি, আই টোল্ড ইউ যে আসিফ রূপার সাথে রিলেটেড, ওর সাথে রূপার সম্পর্ক। এবং সাহেব, হোয়াট? ডোন্ট শাউট, শাউট করে কোনো কথা বলবে না। ফাইন, যখন এত কথাই বলো তখন আরও কথার উত্তর দাও। দীপা, দীপা, দীপান্বিতা, শি ইজ মিসিং, আমাদের অফিসের এমপ্লয়ি, এফিশিয়েন্ট এমপ্লয়ি। তুমি আমাকে একটা জিনিস বলো, ও যে তোমার সাথে প্রজেক্টে কাজ করছে এবং সে যে দুদিন ধরে মিসিং, এই ব্যাপারে তুমি কতটুকু জানো? দীপা যে মিসিং সেটা আমি এই প্রথম জানলাম। হ্যাঁ, এটাও ঠিক, দীপা আর রূপা এক না। দ্যাটস দ্য পয়েন্ট, দ্যাট ইজ দ্য পয়েন্ট। ডোন্ট আর্গিউ অন হিউম্যানিটি। হিউম্যানিটি শুধু শুধু দোহাই দিও না, বরং তার চেতে স্বীকার করে নাও যে তোমার সাথে, মানে আমি টু সে, ইউ আর ইন রিলেশনশিপ উইথ রূপা। And you are with Deepa. Shut your mouth. You shut up. I said, both of you, shut up. Deepa, how did you get to know what you said? I'm not sure. I'm not sure. টোটালি ইম্যাচিউর অ্যাটিটিউড করছেন। আই ক্যান টেল ইউ সামথিং, বোথ অফ ইউ আর ইন বিগ ট্রাবল, দ্য হোল ফ্যামিলি টু। কবে যাবি? এই তো দুই একদিনের মধ্যেই। শেষ পর্যন্ত ফিরে এলি তাহলে। আমি কিন্তু ফিরিনি, আমি যেখানে ছিলাম সেখানেই আছি। তোরাই বরং ফিরে এসেছিস সঠিক পথে, বুঝলি? বুঝলাম। আচ্ছা, গিয়ে কী কী কাজ তোর? কাজ তেমন কিছু না, রায়হানদের নতুন প্রজেক্টে লেবারদের সাথে কিছু বৈঠক করবো, ওদের ওয়েজ রেট সম্পর্কে কিছু ইনফরমেশন জানবো, ওয়ার্কিং প্লেসে হেলথ সেফটি নিয়ে কিছু সচেতনতা তৈরি করবো যাতে কোনো স্ট্যান্ডার্ড ব্রেক হলেই ওরা প্রতিবাদ করতে পারে। আর আমি
আমি কি করব? তুই মানে? মানে আমি কি করব? পার্টি যে দায়িত্ব দেয় সেটা পালন করবি? ধর আমিও তোর সাথে কক্সবাজারে গেলাম। মোনা প্লিজ ফাজলাম করিস না, একটা সিরিয়াস ব্যাপার কথা হচ্ছে। ফাজলাম করছি না তো, আমিও সিরিয়াস। ধর তোর সাথে আমি কক্সবাজারে নাই গেলাম, কিন্তু কক্সবাজারে যাওয়ার পর তোর আমার সাথে দেখা হলো। তখন তুই ওখানে যাবি কি করতে? কারণ আমি যেতে পারি না। হ্যাঁ পারিস, কিন্তু এই যাত্রায় তোর যাওয়ার কোনো সম্ভাবনাই আমি দেখছি না। তুই দেখছিস না তোর চোখের সমস্যা, কিন্তু যেটা হবার সেটা তো হবে। বাবা, হঠাৎ এমন ভাববাদী চিন্তার কারণ? কারণ সময় এলেই বুঝতে পারবে। রহস্য করা শিখলি কবে থেকে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তো তোর সেই সময়টা কবে আসবে শুনি? সেটাও সময় এলে জানতে পারবে। এখন আপাতত তোকে যেসব কাজের ভার দেওয়া হয়েছে সেটা মন দিয়ে কর। এখন আমাকে যেসব কাজের দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলো মন দিয়ে করতে হবে। ওর সাথে কথা হয়েছে কিছু? ও মা, কয় কি? হ্যাঁ, আরে পুলা তো আমার ঘরে আয় বললো। ও এখানে আপনার এখানে এসে বসলো? আরে এমনি কে আর এবার চায়? হ্যাঁ, কত জুড়া জুড়ি হাতে পায়ে ধরে তারপরে ঘরে এনে বহালাম আর কি। কিন্তু সমস্যা তো অন্যখানে। সমস্যা কি হয়েছে বলেন তো? না এ কথা তো কইলাম, মগর ওনার মতি গতি তো ঠিক বুঝবার পারলাম না। মতি গতি মানে ওর কি অন্য কোথাও পছন্দ টছন্দ আছে নাকি? মানে ওই ছেলেটার কথা বলছি। আরে দূর সেসব কিছু না, মগর ওনার ঠিকঠাক মতো কিছু কই না, মানে হাও কইলো না নাও কইলো না। তাহলে তো সমস্যা। সমস্যার কিছু নাই গা, বোলারে আপনার বিপছন্দ আমারও বিপছন্দ, তাই সমস্যার কোনো সমস্যাই না। আমি খিজিরে দিয়া একটা ব্যবস্থা লেবে লাগছি। খিজির? এর মধ্যে আবার খিজির আসছে কেন? সুস্মিতাজি জানতে পারে তাহলে তো একটা তুল কালাম কাণ্ড ঘটিয়ে বসবে। আরে দূর দূর খামা খাদে আমার খারাপ কবল আছেন, টেনশন লেন না তো। না না শুধু শুধু নয়, মানে আমাদের একটা মান সম্মানের ব্যাপার আছে না, আর তাছাড়া। সালাম বড় ভাই। আচ্ছা ছাড়ো, শুনেন আপনার মান সম্মান হানি হইব এমন কাজ আমি করুম, আপনি ভাবলেন কেমতে? হ্যাঁ টেনশন লেন না, বুঝছেন টেনশন লেন না, আমি খিজিরে সব বোঝা করে লাগছি। শোন তোর একটা পোলার কথা কইছিলাম না, ওই পোলাটা কই যায় কি করে কার সাথে মিশে কি খায় না খায় কেমতে যায় আহে এটা খবর না লাগবো, খবর লইয়া আমার দিবি, কথাটা মনে থাকবো। যা ফলো ফলো মি। আচ্ছা শুনুন, মানে আপনি আরেকবার চিন্তা করে দেখবেন, সুস্মিত যদি কথাটা জানতে পারে। মানে আমি বলছিলাম ও তো এমনিতেই বাসা ছেড়ে চলে যেতে চাইছে, তারপর হয়তো দেখা যাবে আমাদেরকেও চলে যেতে হচ্ছে। মাগার সুস্মিত জানে এই পাড়ায় কোনো বাড়ি খুঁজে না পায়, সে ব্যবস্থা আমি করব। আরে ও তো এই পাড়া ছেড়েই যেতে চাইছে। আরে এত টেনশন নেন না তো, আমার উপর ভরসা রাখেন।
sorry. Sorry for everything. I'm really sorry. Me too. মা, তানিয়ার অ্যাক্সিডেন্টের খবর তুমি জানো? হ্যাঁ, কাল বললে না? সরি, আসলে আমার জিজ্ঞেস করা উচিত ছিল। ওর অবস্থা এখন কেমন? বেটার, বাট মা, তানিয়া এখন হসপিটাল আছে, সেই অ্যাড্রেসটা আমার ড্রাইভারকে একটু দিয়ে দিও, একটু দেখতে যাব। এভাবে তাকাবার কি আছে? আমি শুধু কথাই বলতে যাব, অন্য কিছু বলতে না, দেখতে যাব। থ্যাংকস। আমি আসলে তোমাদের সবাইকে নিয়ে কতটা কনসার্ন আমিও তো সবসময় তোমাদের বোঝাতে পারি না। যে বোঝার সে এমনিতেই বোঝে, নতুন করে বোঝাবার তো কিছু নেই। ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। আমার আস্থা ছিল তোমাদের উপর। আমি জানি বড় ধরনের কোনো সমস্যা তোমাদের দু ভাইয়ের মধ্যে কখনোই হবে না। উঠলাম মা। বলুন কি কথা? না মানে আপনারা এত সুন্দর একটা বাংলো বানিয়েছেন, অথচ আপনার ফ্যামিলি মেম্বারসরা কেউ আসেন না। ঘটনা কি, ভূত আছে নাকি? আরে না না, ওসব কিছু না। আসলে সাইফ ওর বিয়ের ঠিক আগে বাংলোটা বানিয়েছিল, বলেছিল হানিমুনে যাবে। তারপর তারপর বিভিন্ন ঝামেলায় ওর কিংবা আমাদের কারোরই যাওয়া হয়ে ওঠেনি। আচ্ছা, আপনার ফ্যামিলি আসলে কিভাবে রিয়্যাক্ট করবে আমি বুঝতে পারছি না, বিকজ আপনাদের কিন্তু এই বাড়িটার সাথে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, আর সেখানে শুটিং হবে। আরে না না, এখনও তেমন কোনো অ্যাটাচমেন্ট নেই, বরং সাহেব বলছিল বাংলোটা সেল করে দিতে চায়। সেল করে দেবেন? আসলে সাহেব একটু মুডি, হয়তো এখন আর ভালো লাগছে না। যাই হোক, আপনি ওসব নিয়ে ভাববেন না। কবে যাচ্ছেন শুটিংয়ে? প্ল্যান তো করছি এই মাসের 19 তারিখ থেকে স্টার্ট করবো, বাট আমার একটা রিকোয়েস্ট আছে। কি রিকোয়েস্ট বলুন? আপনি একদিন পুরো দিন আমাদের সাথে শুটিংয়ে থাকবেন। আমি? কিন্তু কেন? আমি আবার আপনাদের শুটিংয়ে কেন? আসলে খুব অল্প সময় আপনি আমাদের অনেক হেল্প করেছেন, আপনার এই হেল্প তো আমি রিটার্ন করে দিতে পারবো না, তাই চাই যে আমাদের শুটিংয়ের পুরোটা সময় একটা দিন আপনি আমাদের সাথে থাকেন। আফটারঅল আপনি তো এই বাড়িটার ওনার। বুঝতে পারছি, কিন্তু দেখুন এখানে আসলে আমার অনেক কাজকর্ম, তাছাড়া বাড়িতেও কিছু সমস্যা, মানে এসব রেখে সময় দেওয়াটা কঠিন হয়ে যাবে। তাছাড়া ঢাকা হলে তাও চেষ্টা করে দেখতাম। প্লিজ প্লিজ, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, জাস্ট একটা দিনের জন্য আসুন। বিপদে ফেলে দিলেন। ওকে, আসব। থ্যাংকস। প্রমিস? প্রমিস। বাবা, আঙ্কেল, ইয়ে
অহরা তোমাকে ফোন করেছে। কিন্তু আমি একটা কথা স্ট্রেটলি বলতে চাই, আমি ওর সঙ্গে দেখা করতে চাই, কথা বলতে চাই। অবশ্যই এর পিছনে একটা ভ্যালিড রিজন আছে। ও কেন তখন চলে গিয়েছিল আর কেন এখন ফিরে এসেছে টোটাল ব্যাপারটা আমি জানতে চাই। ডেফিনেটলি এটা আমার ফ্যামিলির জন্য, আমাদের বিজনেসের জন্য, দ্যাটস ফর শিওর। তবে তোমরা কি একটা ব্যাপার কখনো খেয়াল করেছো? অহনা সেই সময় যেভাবে মিসিং ছিল, রূপাও এক্স্যাক্টলি ঠিক সেভাবে এখন মিসিং, আর এই দুটো ঘটনার মধ্যে কোথায় যেন একটা। ওকে, ইউ ক্যান মিট হার, বাট তোমার সঙ্গে সিকিউরিটি থাকবে। So they won't bother you anymore. Okay. Thank you, Baba. Thank you. Thanks. I'm just... Sahib. তোমরা সব কিছু আমার সাথে শেয়ার করো দেখেই বলছি। এই মুহূর্তে অহনা তোমাকে ইমোশনালি বায়াস করতে চাইলেও, প্লিজ বি কেয়ারফুল। যে মেয়ে একবার তোমার বিশ্বাস ভেঙেছিল তাকে এত সহজে প্রিভিলেজ দিও না। তুমি ওর কাছ থেকে ইনফরমেশন আনতে যাচ্ছ, ব্যাপারটা যদি এইভাবে দেখো আমার মনে হয় দেন ইউ ক্যান মেক ইউর ফাদার অ্যান্ড ফ্যামিলি প্রাউড অফ ইউ। এখনো ব্যাড মর্নিংই আছে। শোনো আসিফ, আমি চাই সকালে ঘুম থেকে উঠে চোখ খুলে প্রথমে তোমাকে দেখতে। ওকে, দেখবে কি করে? টার্ন অফ ইওর বিজনেস। শোনো, আমি কিন্তু এখনো চোখ বন্ধ করে আছি, একটু পরে কিন্তু আমার রুমে ডক্টর নার্সরা সব চলে আসবে। ওকে দেন, have a countdown, I will be there within a moment. Sure? Really? Okay. Okay. 10, 9. Hey, hey, hey. Four, three.